আম্মা, আমাকে দেখার পর তোমার ফিলিংস কি? খুবই আপন আপন। কেন? এখন বুঝে না কেন, বলো বল। দুইজনের চেয়ার 100 টাকা কেমন ফুকা সান কি? তুমি কত সুন্দর, আর আমি কালি কুত্তার গানটা শোনো। গানটা খুব সুন্দর, এটা হচ্ছে কালি কুত্তার। সাফন, তোমার দেখো, তোমাকে গানটা শুনে আসো। সাফন আসো, আসো সাফন। না এখন বলো, কালি কুত্তার গুয়ের গানটা কেমন? আমি এটা দিয়ে সুন্দর হয়ে যাবো। আপনারা শুধু জিজ্ঞেস করেন না রূপের রহস্য কি। রূপের রহস্য হচ্ছে, হ্যাঁ আমার রূপের রহস্য হচ্ছে কালি কুত্তার গুড়। এই যে কালি কুত্তার দিয়েছি, এটি হচ্ছে আমার মেন রূপের রহস্য। এখন আমি মুখ ধুব, এটা দেওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন মুখটা ধুয়ে নেবেন। কারণ সবসময় তো আবার এরকম থাকলে সৌন্দর্যটা বোঝা যাবে না। সো আমি ধোয়ার পর আর চেহারাটা দেখাতে চাচ্ছি না, কারণ দেখার পর আপনারা হার্ট ফিল করতে পারেন। সো আমি এখান থেকে বিদায় নিব, তারপর আমি ডিনার করব, তারপর রাতে ঘুমাবো। ভালো করে না ঘুমালে আবার চোখের নিচ কালো পড়ে যাবে, এই জন্য ভালো করে ঘুমাতে হবে, বুঝছেন? আর আমার হাজবেন্ড খুব খুশি হয়েছে আমি তো লাগানোর পর। সাফার বউ, এটা লাগানোর পর আমাকে আপন আপন লাগতেছে কেন? বললাম একটু বলো, একটু বলো। যখন আমার ভিডিওটা নতুন করে দেখবো তখন, যখন দুইটা চেয়ার একসাথে আসে তখন বুঝতে পারবো। ক্যামসি, তুমি এমন ভাবে বললে না, তুমি অনেক সুন্দর, তোমার আমি অনেক ভালোবাসি। দেখে শুনে আমি বিয়ে করছি, তুমি সুন্দর দেখি তো তোমার বিয়ে করছি। সে বারবার নিজের অপমান করো। বিয়া 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 মানে তুমি আবার বিয়ে করবা? হ্যাঁ, কি বলতে চাও তুমি? আবার বিবাহ করবা? এই উত্তর দাও, আবার বিবাহ করবে তুমি? মেরা বেলতলা একবারই যায়, বেলতলা একবারই যায়। দেখেন বাপ মোবাইল দেখতেছে, বাপের থেকে তো ছেলে মেয়ে শিক্ষা নেব। ওই দেখেন দুইটা প্যাট দেখতেছে, মানে বাবা মা যা হবে তাই ছেলে মেয়ে হয়। ডাক্তারের ঘরে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার হয়। বাপ মা মোবাইল টিপে পোলাপানো, এরকম মোবাইল টিপে সারাদিন, বাপের মতো মোবাইল টিপে। আর আমি ভদ্র মহিলা, আমি কিচ্ছু করি না, আমি অনেক ভালো। যাই হোক, আমার ওয়াশ করা হয়ে যাচ্ছে, তো ভালো থাকবেন আর আমাদের দেখতে থাকবেন। বাই বাই, ভালো থাকবেন আর আমাদের দেখতে থাকবেন। বাই বাই।